নমস্কার আমার ইন্ডিয়ান রাইটার্স ফোরামের এই প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত আমাদের সঙ্গে আছেন শ্রমিক বন্দ্যোপাধ্যায় যিনি চলচ্চিত্র ও থিয়েটার সমালোচক এবং এই মুহূর্তে তিনি টেগর ন্যাশনাল ফেলো স্কুল অফ আর্টসেটিক্স জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় শ্রমিকদা ধন্যবাদ আসার জন্য আমার প্রথম প্রশ্ন এই একটা টার্ম যেটা এখন এই সময় ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইন্ডিয়ান কালচার ভারতীয় সংস্কৃতি এই যে একটা টার্মকে ব্যবহার করে বিভিন্ন পলিটিক্যাল ম্যানুভার্স আমাদের এই সময় করা হচ্ছে সেইটাকে আপনি কোন জায়গায় দেখছেন এবং দ্বিতীয়ত আমি আপনি যদি আমাদেরকে কিছু বলেন এই বিষয়টা ভারতীয় সংস্কৃতি সেটার সাথে যদি ভারতীয় থিয়েটার এবং তার যে একটা হিস্টোরিওগ্রাফি বা ইতিহাস আমরা দেখে এসেছি সেইগুলোর সাথে এই টার্মটাকে এখন যেভাবে ব্যবহার করা হচ্ছে সেটার মধ্যে কোনো সম্পর্ক আছে কি নেই যদি থাকে তাহলে সেগুলো কি আর যদি না থাকে তাহলে সেগুলো কোথায় কি কী কী ডিপটি পারচার হতে পারে আসলে পঞ্চাশের দশকের ভারতের স্বাধীনতার পরে যখন প্রথম একটা সাংস্কৃতিক পরিমণ্ডল ভারতের এটাকে চিহ্নিত করা নির্দিষ্ট করার একটা চেষ্টা হচ্ছিল তখন প্রায় জোর করে একটা আরোপ করা হচ্ছিল একটা ভাবনা যে একক ভারতীয় একটা সংস্কৃতি একক ভারতীয় একটা থিয়েটার রয়েছে কিন্তু এটা ছিল না বিশেষ করে থিয়েটারের ক্ষেত্রে যেটা সবসময় আমরা স্মরণ করিয়ে দিই শ্রোতাদের পাঠকদের দর্শকদের এবং যেটা আমাদের উপলব্ধির অঙ্গ হয়ে গেছে বহুদিন ধরেই যে যেহেতু থিয়েটারটা একান্তভাবে শরীর নির্ভর এই একটা শিল্প সংরূপ যেটা পুরোপুরি কিন্তু মানুষ তার শরীরটাকে ব্যবহার করছে তার কণ্ঠস্ব তার অঙ্গ চলা ফেরা শরীর এবং প্রত্যেকটা শরীর কিন্তু একটা বিশেষ সময় দেশ কাল মাটি জল হাওয়া এবং তার থেকে সঞ্জাত যে ভাষা এই সবটার সঙ্গে কিন্তু এই শরীরটা জড়িত আমরা যেভাবে কথা বলি শব্দ উচ্চারণ করি সেটাও কিন্তু একটা বিশেষ দেশজ লোকজ একান্তভাবে স্থানিক সংস্কৃতির সঙ্গে ঔতপ্রোতভাবে আষ্টে পৃষ্ঠে জড়িত তাই এইখানে কোনো একটা একক সার্বভৌম সার্বিক একটা ভারতীয় কিছু চাপিয়ে দেওয়া যায় না এবং ভারতের যে বৈচিত্র্য ভারতের এত ভাষা এত শব্দ এত রকম চেহারা আমাদের গায়ের রং পর্যন্ত আলাদা এত কিছু আমাদের এই যে আলাদা হওয়াটা এটার মধ্যে আমরা একটা ঐক্য থাকে এবং এটার মধ্যে দিয়ে পরস্পরকে চেনা জানা বোঝার একটা আত্তি থাকে একটা তাগিদ থাকে এবং সেইখান থেকে আমরা সারা ভারতের থিয়েটার যখন দেখি অন্য অঞ্চলের থিয়েটার যখন দেখি তখন কিন্তু আমার থিয়েটারের স্থানীয় যে অভিজ্ঞতা আমার দেশও যে অভিজ্ঞতা সেইটাকে ধারণ করেই কিন্তু আমি আরেকটা থিয়েটারের বিভিন্নতাটা তার স্বাতন্ত্রটা সেটাকে চিনতে পারি তার সঙ্গে একটা আত্মীয়তা তৈরি হয় আরেকটা অভিজ্ঞতা আমাদের আসে এর একটা অসম্ভব আনন্দ উত্তেজনার একটা জায়গা আছে এইটাকে যদি কোনো একটা একক ভারতীয় একটা চেহারার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু থিয়েটারের মজাটা চলে যায় একদিকে এবং এটা যেহেতু এই থিয়েটারটা এই তথাকথিত একক একটা সর্বভারতীয় থিয়েটার এটার কোনো শরীর নেই এটা সমস্ত শরীর থেকে বিচ্ছিন্ন একটা নিরবয়ব একটা বস্তু একটা তত্ত্ব একটা ধারণা মাত্র সেই থিয়েটারের কোনো আবেদন শরীর থেকে শরীরে যে আবেদন যায় সেই আবেদন তার হয় না এবং সেইখানে জোর করে যে নাট্যশাস্ত্রের সঙ্গে আমাদের এক হাজার বছরের কোনো থিয়েটারের কাজের ক্রিয়ার কোনো সম্পর্ক নেই তাকে টেনে এনে যুক্ত করা এটা থেকে কিন্তু আমরা কোনো রকম সম্পদ আমরা পাইনি একদিকে এটা ঘটেছে আরেক দিকে কোথাও রাষ্ট্র ভেবেছে যে যত স্থানীয় আঞ্চলিক সমস্যা যে সমস্যাগুলো প্রতিদিনে জীবন ধারণের সমস্যা জীবিকার সমস্যা সেই সমস্যাগুলো কে চাপা দেওয়ার একটা উপায় হচ্ছে যে যদি আমরা কেবলমাত্র শকুন্তলা করি আর মৃত্যুকট্যকাম করি এবং একটা কোনো প্রাচীন একটা রীতি যা নাট্যশাস্ত্রের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে যার সঙ্গে কোনো শারীর ও সঙ্গতি নেই আমাদের কোনো যে সংস্কৃতির কোনো আঞ্চলিক সংস্কৃতির তাহলে এই আঞ্চলিক স্বরগুলো এই স্থানীয় স্বরগুলো বিভিন্ন শ্রেণী বিভিন্ন সম্প্রদায়ের স্বর সেগুলো একটা সর্বভারতীয় জায়গা গিয়ে পৌঁছতে পারবে না সবটাই একটা ছেঁকে নিয়ে একটা কীরকম মার্গের একটা ভারতীয়ত্ব এইটে তৈরি হবে কিন্তু আমাদের স্বরগুলো আমাদের শরীরের ভাষাগুলো সেটা থিয়েটার আসবে না যদি এই জায়গাটা ইনফ্যাক্ট আমি আপনার এডিটেড সিগল থিয়েটার কোয়ার্টারলির কিছু ইন্টারভিউসগুলো পড়ছিলাম সেখানে কুমার রায় যখন বলছেন যে তারা যখন বহুরূপীতে সংস্কৃত ক্লাসিক্স রিভাইভ করেছিলেন তখনও যে তারা তারা দেখেছিলেন যে নাট্যশাস্ত্রের কিছু কিছু যে লেখা আছে সেগুলোকে যদি তখনকার সময় বাংলা থিয়েটারে সেই প্রোডাকশানটার কোনো মানে থাকবে না সে মানে নাটকটার মধ্যে অনেকটা মানে আছে যথেষ্ট কন্টেম্পোরারি কিন্তু পারফর্মেটিভ আসপেক্ট থেকে দেখতে গেলে যদি সেই রীতি বাধার মধ্যে তারা থাকে তাহলে তারা কিছুতেই করতে পারবে না সেটা তো সেই সূত্রে যদি আমরা ভাবি মানে সেই সূত্রে যদি কোনো সানস্কৃতিক সাংস্কৃতিক রিভাইভাল হয়েও থাকে কোনো নাটকের সেটার সাথে অন্যান্য অনেক ধারা আঞ্চলিক ধারা যেগুলো আপনি বলছিলেন অলরেডি চলে আসে একটা রিভাইস রিভাইভালের মধ্যে আমি বলবো একমাত্র কেরলে আমাদের বন্ধু সদ্যপ্রয়াত কবল নারায়ণ পানিকর পানিক্কারের কাজের মধ্যে পানিক্কার যতটা কাজ করেছেন সংস্কৃত নাটক নিয়ে কারণ কেরালাতে অন্তত ওই ধারার কিছু কিছু চিহ্ন সেগুলো ছড়িয়ে ছিল এবং সেইগুলোকে কোথাও পানিক্কার আহরণ করতে পেরেছিলেন সেইগুলোকে যখন উনি ব্যবহার করেন তখন ওর নাটকগুলো একমাত্র আমি বলবো ভারতবর্ষে সংস্কৃত নাটক নিয়ে পরীক্ষায় যদি কেউ ওই অর্থে যে স্থানীয় দর্শকের শারীরিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে জারিত হয়ে এই নাটকটা তার কাছে এসে পৌঁছেছে এটা একমাত্র কেরলে ঘটেছে একমাত্র পানিক্যরের কাজে ঘটেছে কারণ ওই ঐতিহাসিক ব্যাপারটা ওখানে ছিল তার একটা অস্তিত্ব ছিল কিন্তু সংস্কৃত নাটকের প্রথার স্মৃতি বা তার কোনো ঐতিহ্য পূর্ব ভারতের নেই দক্ষিণ ভারতের অন্যত্র নেই উত্তর ভারতে নেই এটা স্বীকার করা ভালো এটা স্বীকার করা দরকার তাই সেখানে জোর করে যদি এই এই চিহ্ন এই এই প্রতীক আমি নাট্যশাস্ত্র থেকে জোর করে এনে চাপিয়ে দেখাই ওটা একটা খুব লোক দেখানো সাজানো সাময়িক একটা উৎসব উৎসব ব্যাপার হতে পারে কিন্তু সেটা জ্যান্ত থিয়েটার কখনো হয়ে উঠতে পারে না হয়নি তানিক ব্যতিক্রম এবং সেটা স্থানীয় ইতিহাসের শক্তিতে ব্যতিক্রম তাহলে এটার মধ্যে যদি আমরা ধরে নিই একটা প্রি মডার্ন ফর্ম অফ থিয়েটারের ব্যাপারে ভাবি তাহলে আমাদের দেশে ভারতীয় মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলেও অনেক ধরনের ফর্মস আছে পারফর্মেটিভ ফর্মস যেটা ঠিক ওয়েস্টার্ন প্রসেনিয়াম থিয়েটারের মধ্যে না পড়লেও সেগুলোকেও আমরা পারফরমেন্সের একটা ধারায় দেখতে পারি তাহলে আপ আপনি যে এখন গবেষণাগুলো করছেন সেখানে আপনার আমাদেরকে যদি কিছু বলতে পারেন এই কিছু কিছু প্রি ফর্মস পারফরমেন্সের এইখানে একটা আমি আমি যেটা নিয়ে কাজ করছি এখন সেটা হচ্ছে যে তুমি যে প্রশ্ন শুরু করলে সেইখান থেকেই আমারও শুরু যে ভারতীয় থিয়েটারের একটা ইতিহাস লেখা যায় কি না এটা আমার প্রশ্ন এবং যদি ইতিহাস লেখার চেষ্টা করি কি পথে এগোব এইটু এই দুটো প্রশ্ন নিয়ে আমার কিন্তু কাজ এবং বাংলা থিয়েটারটা আমি জানি দেখেছি অনেক দিন ধরে আর ভাষাটা জানি এবং আমার অভিজ্ঞতার মধ্যে আছে আর তিনটে থিয়েটার আমি অন্তত পঞ্চাশ বছর ধরে খুব খুঁটিয়ে দেখেছি সেই ভাষা না জানা সত্ত্বেও সেখানে গিয়ে সেই ভাষায় যারা কথা বলেন এমন বান্ধব যারা থিয়েটারের মধ্যে ওতপ্রোত জড়িয়ে আছেন তাদের সঙ্গে বহুদিনের বন্ধুত্ব দেওয়া নেওয়ার মধ্য দিয়ে মারাঠি থিয়েটার কানাডা থিয়েটার এবং মণিপুরি থিয়েটার তা এই তিনটেকে আমার প্রস্থান বিন্দু বা সংযোগ সূত্র হিসেবে আমি রেখে বাংলা থিয়েটারের অভিজ্ঞতাটাকে যাচাই করে একটা ইতিহাসের ছকের মধ্যে আনার চেষ্টা করছিলাম করতে গিয়ে যেটা লক্ষ্য করি যে জানো যেটি ইতিহাসের দিক থেকেও যে দিল্লি কোনো ভূমিকা পালন করেনি ঔপনিবেশিকতার ইতিহাসে উনিশশো সালে যখন দিল্লিতে রাজধানী গেছে তারপর থেকে যা কিছু দিল্লির ইতিহাস সেই অর্থে ঔপনিবেশিক ভারতের ইতিহাসে কিন্তু ইতিহাসটা তৈরি হয়েছিল বম্বে মাদ্রাজ এবং কলকাতায় যে তিনটে বন্দর শহরে ইংরেজরা ঢুকেছিল এবং এই বন্দর শহর তিনটেতে তাদের কর্তৃত্ব তাদের ক্ষমতা সেটাকে প্রতিষ্ঠা করার জন্যে তারা প্রথমেই যেটা করে যে একটা সম্প্রদায় তৈরি করে নেয় একটা শ্রেণীকে তৈরি করে নেয় যারা তাদের দেশজ সংস্কৃতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে ঔপনিবেশিক প্রক্রিয়া পদ্ধতির মধ্যে ঢুকে যাবে এবং ঔপনিবেশিক প্রভুদের দায়িত্বটা পালন করবে তাদের সেবা করবে তাদেরই স্বার্থ দেখবে খুব ইচ্ছে করে ভেবে এই একটা সাংস্কৃতিক বিচ্ছিন্নকরণ এটা তারা সম্পাদন করেছিলেন তার ফলে পঞ্চাশের দশকে যখন সঙ্গীত নাটক একাদেমি ইত্যাদি অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে যখন আমরা আমাদের প্রাক ও উপনিবেশিক সাংস্কৃতিক ঐতিহ্যের সন্ধান করবার চেষ্টা শুরু করি তখন আমরা দেখতে পাই যে কলকাতা বোম্বাই এবং মাদ্রাজ ঘিরে একটা বিরাট অঞ্চলে কোনো রকম পুরনো প্রথাগত সাংস্কৃতিক চর্চা চর্জার কোনো প্রমাণ সাক্ষ্য পাওয়া যাচ্ছে না অর্থাৎ কলকাতা থেকে তাকে ঘিরে যতগুলো যেগুলো অঞ্চল অর্থাৎ চব্বিশ পরগনা হুগলি হাওড়া বর্ধমান কোনো চিহ্ন নেই বীরভূমে গিয়ে অনেকটা ওপরে চলে গিয়ে তারও ওপরে তুমি যখন আরও উত্তরবঙ্গে যাবে সেখানে আস্তে আস্তে পাওয়া যাচ্ছে বাউলদের পাওয়া যাবে গম্ভীরা পাওয়া যাবে অন্য অনেক রকম আরও সংরূপ পাওয়া যাবে অর্থাৎ এই জায়গাগুলোকে সাফ করে দেওয়া হয়েছিল এটা বোম্বাইতেও ঘটে এটা মাদ্রাজেও ঘটে অর্থাৎ পশ্চিমঘাট পর্বতমালা পেরিয়ে তুমি পুনাতে পৌঁছলে তারপরে তুমি সাক্ষ্য প্রমাণগুলো পাচ্ছ তুমি মাদ্রাজ থেকে মাদুরা চলে গেলে তারপরে তুমি সদীর পাচ্ছ যেটা পরে ভরতনাট্যম হয় অর্থাৎ এমনভাবে আক্ষরিক অর্থে মুছে দেওয়া হয়েছিল সাংস্কৃতিক চর্চাকে তার ফলে ওই প্রাক ঔপনিবেশিক ইতিহাসটা খুঁজে পাওয়া আমাদের পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে তখন আমরা যেটা চেষ্টা করছি বা আমি একটা চেষ্টা করছি যে আমাদের সাহিত্য যা আছে যেটা লোকের মুখে মুখে যে সাহিত্য ছড়াতো যেটা ধরো বিংশ শতাব্দীর শুরুতে প্রায় দুশো বছরের সাহিত্য যেটা একেবারেই মানুষের মুখে কথায়ের সাহিত্য সেটা আস্তে আস্তে গুছিয়ে লেখা হতে থাকে নথিবদ্ধ হতে থাকে যখন উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় আধুনিক ভারতীয় ভাষা বিভাগ প্রতিষ্ঠা করে এবং এই পুঁথিগুলো জোগাড় করার একটা উদ্যোগ নেওয়া হয় অর্থাৎ আমরা প্রায় দুশো আড়াইশো বছরের বাংলা সাহিত্য তখন আমাদের হাতে এসে পৌঁছচ্ছে লিখিত আকারে সেগুলো নিয়ে কাজ হচ্ছে এই যে সাহিত্যটা অন্তত দুশো আড়াইশো বছর এবং এই সাহিত্যের মধ্যে হয়তো আরও একশো বছরের স্মৃতি সাহিত্যের মধ্যে থেকে যাচ্ছে তাহলে একটা তিনশো সাড়ে তিনশো বছরের ইতিহাস আমরা এই সাহিত্যগুলো থেকে কিন্তু আহরণ করতে পারি এবং তার মধ্যে যদি আমরা মানুষের লোকাচারের মধ্যে এবং নানা রকম, সাংস্কৃতিক সংরূপ নানা রকমের নাট্যরূপ তার একটা জীবন্ত প্রবাহ তার নানারকম অন্ধি সন্ধি এগুলো ওখান থেকে যদি বেরিয়ে আসতে পারে তবেই আমরা একটা প্রাক ঔপনিবেশিক ইতিহাস হয়তো তৈরি করতে পারবো